গেল দুই মাস ধরে যুক্তরাষ্ট্রে সময় কাটানোর পর সম্প্রতি দেশে ফিরেছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। বিমানবন্দরে একেবারে ভিন্ন লোকে তাকে দেখা যাওয়ার পর এবার তাকে দেখা গেল ছেলে আব্রাম খান জয়ের সাথে কেক কেটে জন্মদিন পালন করতে। 27 সেপ্টেম্বর ছিল শাকিবের বড় ছেলের জন্মদিন। এই জন্মদিনে 8 বছর পূর্ণ করল জয়। ছেলের জন্মদিন পালন করতে হাজির হয়েছিলেন শাকিব। বাবা ছেলের জন্মদিন পালনের আনন্দঘন মুহূর্তে 3টি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। একটি ছবিতে দেখা যাচ্ছে কেক কাটছেন শাকিব ও জয়, আরেকটি ছবিতে দেখা যাচ্ছে বাবাকে আদর করছে শাকিব পুত্র, তৃতীয় ছবিটিতে আবার দেখা যাচ্ছে কাগজে মোড়ানো কোনো একটি উপহার হাতে শাকিব ও জয়। এইদিকে অপু বিশ্বাস পোস্টটির ক্যাপশনে লিখেছেন, বাবা ছেলে যখন এক টিমে থাকে তখন কেকও আরও মিষ্টি হয়ে যায়। অপরদিকে শাকিব খানও ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন 27 সেপ্টেম্বর। অপুর সাথে বিচ্ছেদের পরও ছেলের জয়ের জন্মদিনে হাজির হয়ে আরও একবার ভক্তদের মন জয় করে নিয়েছেন শাকিব। কেউ কেউ বলছেন শাকিব ও জয়ের সুন্দর সময়ের ছবিগুলো তুলে দিয়েছেন অপু নিজে, যদিও এই বিষয়ে প্রকাশিত পোস্টে কিছুই বলেননি অপু। তাছাড়া ছবিগুলোর কোথাও দেখা যাচ্ছে না অপুকে। একসময় অপুর বেশিরভাগ সিনেমার নায়কই ছিলেন শাকিব খান। সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান শাকিব ও অপু বিশ্বাস। অতপর তারা 2008 সালে গোপনে বিয়ে করেন। 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় ছেলে জয়ের। তবে ছেলে হওয়ার বিষয়টি তখন গোপনে রেখেছিলেন এই দুই তারকা। এরপর 2017 সালের এপ্রিল মাসে হঠাৎই একটি টিভি চ্যানেলে গিয়ে এই তথ্য প্রকাশ করেন অপু বিশ্বাস। এই ঘটনাটি ঘটার কয়েক মাসের মাঝেই বিচ্ছেদ হয় শাকিব অপুর। আপনি ডক্টরের কাছে পেশেন্টই তো আসবে ম্যাডাম, বাট দিস টাইম সম্রাট এসেছে প্রিন্সেসের কাছে। এক্সকিউজ মি,